না মানে দেখো মনে তো হয় দুইটা তো প্রায় বাইশ হয়ে গেছে। এরপর তুমি তাগু নিকট যাইবা, তাগরে ব্যাপার কথা বুঝাইয়া কইবা, তারপর হেরাই তোমার শ্বশুর বাসায় যাইব। ও ভাইজান, ভাইজান, ভাইজান বলছি যে আমার মনোবাসনা পূর্ণ হবে তো ভাইজান? আমি শোনো ভাই, আমি যেমন যেমন তোমার শিখাইছি ঠিক এইভাবে কথাগুলি কইবা। আমি ওইভাবেই ওইভাবেই বলবো। কই মা, শোনো তুমি করবা কি গিয়া না খুব কান্দাকাটি কইরা এমন একটা ভাব করবা তাগো নিকট যে তোমার লখন দুঃখী মায় মানুষের দুনিয়ায় আর কেউ নাই। তোমার মুখের কথাগুলি কিন্তু হ্যাগো নিকট সত্য হইয়া পৌঁছানো চাই। বইন তারাই যেন একটিবারও না ভাবে তুমি সব মিশা মিশা কথা বানাবে না কইতেছ। হ্যাঁ আর একখান কথা, পরীক্ষা লওনের কথা একবারও যেন না ভাবেন, ইয়া কিন্তু মাথায় রাখো। হ্যাঁ দেখো, যদি হেরাই কয় পরীক্ষার কথা তুমি কইবা কি কান্দাকাটি করে কইবা, হুজুর দেখেন পরীক্ষা লইতেছেন ঠিক আছে যত খুশি পরীক্ষা লন, কিন্তু পরীক্ষা লইতে গেলে যে আমার স্বামীর দ্বিতীয় সাধিখান হয়ে যাব, আমার আগে আমার স্বামীর বাসায় পৌঁছে দেন তারপর আমার পরীক্ষা লন। একখান কথা মনে রাখো কিন্তু, যেমন যেমন শিখাইছি তেমনি তেমনি কইও। হ্যাঁ তোমার আজকের এই পরীক্ষাখানি কিন্তু প্রমাণ করবো আমাগো ভবিষ্যতে আমরা আর কি কি মতলব আটু। হ্যাঁ দেখি 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 না পারবা, তুমি পারো পারো, যাও করুক, যা যা আসো আসো।